শেষ পর্যন্ত শুনবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো শুনো, কোরআন ভালোবাসবে যে জন ভয় কোনো নেই তার, কোরআন ভালোবাসবে যে জন ভয় কোনো নেই তার, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহ। দিল্লি শহরের বুকে এক নারী এমন ছিল, কোরআন কে সে তার দিলে এমন গেথে সে নিল, ঘরে ঘরে শেখাতো সে এই কোরআনের আয়াত, নিজেও কালামে পাকে ডুবে থাকতো সে দিন রাত, কোরআন আমলকারীরা পাবে, কোরআন আমলকারীরা পাবে জান্নাতের বাহার, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন ভালোবাসবে যে জন ভয় কোনো নেই তার, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহ। বাপের জমিদারি ছিল অভাব কিছুই তো নাই, বেটির জানের দুশ্মন ছিল তার বাপেরই চার ভাই, চাচারা তার জানে মারা ধমকি রোজ দেখায়, সেই লোভীরা রয়েছে সময়ের অপেক্ষায়, কোরআন দেখো কিভাবে তারে, কোরআন দেখো কিভাবে তারে হেফাজত করে ওই তার, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন ভালোবাসবে যে জন ভয় কোনো নেই তার, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহ। সেই মেয়েটি কি করতো একবার শুনুন, ঘরে ঘরে গিয়ে সে নামাজ কালাম শেখাতো, ছোট বড় সবারই নামাজ পড়ে দেখাতো, এইভাবে এলেম কালাম সে দিন আপন কাটায়, আল্লাহর মেনে ফরমান সে এক শান্তি দিলে পায়, পাক কোরআন যে আমল বেটি, কোরআন যে আমল বেটির কোরআন কণ্ঠহার, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহ। এক রাত্রে তার চার চাচা তাকে তুলে নিয়ে গেল তাকে মারার জন্য, তারপর কি ঘটনা ঘটলো শুনুন, এক রাতে চার চাচারা তারে তুলে নিয়ে যায়, জঙ্গলে গিয়ে সেই বেটিকে মারতে প্রাণে চাই, চাচারা বলে বাবাকে তোর মেরেছি এই হাতে, তোরেও খতম করে দেব বেটি গো আজ রাতে, কেউ পারবে না বাঁচাতে তোকে, কেউ পারবে না বাঁচাতে তোকে এই রাতে গো আর, পড় যত তুই পড়তে পারিস কোরআন সেই আল্লাহর, পড় যত তুই পড়তে পারিস কোরআন সেই আল্লাহর, কোরআন ভালোবাসবে যে জন ভয় কোনো নেই তার, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহ। তার চাচা যখন এ কথা বলল তখন সেই বেটি কি বলছে একবার শুনুন, বেটি বলে ওগো চাচা ভয় দেখিও না মরে, কেন তোমরা কি মারতে পারো যদি আল্লাহ না মারে, বেটি বলে ওগো চাচা ভয় দেখিও না মরে, তোমরা কি মারতে পারো যদি আল্লাহ না মারে, মারনে বাঁচানে ওয়ালা যে সে আল্লাহ পাক জানি, শয়তানে ওই করতে পারে শুধুই পেরেশানি, তাই কেন শয়তানের ধোকাতে পড়ে, কেন
শয়তানের ধোকাতে পড়ে, কেন শয়তানের ধোকাতে পড়ে, গগনাগার কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহ। বেটি যখন এ কথা বলল, আল্লাহ পাক যদি আমাকে না মারে, তোমাদের কারোর ক্ষমতা নেই, দুনিয়ার কারোরই ক্ষমতা নেই আমাকে মারার, তো তখন সেই চার চাচা কি করছে শুনুন। বেটির কোনো কথাই না তারা কানে ওই নিল, শয়তান তাদের উপর এমন সওয়ার ওই হলো। বেটির কোনো কথাই না তারা কানে ওই নিল, শয়তান তাদের উপর এমন সওয়ার ওই হলো। চার চাচা যখন বেটিকে সেই মারতে প্রাণে যায়, বিদ্যুৎ আকাশে চমকে দেখো ওঠে যে সে থাই, পড়তে কোরআনের আয়াত বেটি, পড়তে কোরআনের আয়াত বেটি থাকে বারবার, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহ। শুধু তাই নয়, বিদ্যুৎ আকাশে চমকে উঠলো, তবুও সেই চারজন ভয় পেল না। তারপর কি আজব ঘটনা ঘটলো একবার শুনুন। তবুও বেটিকে তারা যখন মারতে ওই গেল, বাঘেরির উপরে খোদা এক ফারিস্তা এলো। তবুও বেটিকে তারা যখন মারতে ওই গেল, বাঘেরির উপরে খোদা এক ফারিস্তা এলো। চার চাচাকে সেই মুহূর্তে খতম করেছে দেয় আল্লাহ, দেখো সেই বেটিকে কেমন বাঁচিয়ে তখন নেয়। তাই তো কলম ধরে এ কথা, তাই তো কলম ধরে এ কথা বলে চাই কবি গুলজার, তাই তো কলম ধরে এ কথা বলে চাই কবি গুলজার। কি কথা? কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন ভালোবাসবে যে জন ভয় কোনো নেই তার, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহ। আলহামদুলিল্লাহ, এ গজল আপনারা শ্রবণ করলেন। আসুন এবার যে গজলটি পরিবেশন করবো,